Hello everyone, welcome to my channel. So, aji etu second video hoy model question bank or discussion or. To aji ami chapter 2 kisiman question discuss kori. Thik ase. So, prothom katamon question ma discuss korim based on capacitor. To question to discuss kora agote eta concept eta sai lua. E concept to mane question eta use hobo ki jodi eta parallel plate capacitor ase. Thik ase. To eta parallel plate jodi ase. To plate or separation to D suppose. ঠিক আছে আৰু এই দুটা যে প্লেট আছে প্লেট কেটা এরিয়া এ আৰু ইট স্পেস যোনটো আছে তো ফ্রি স্পেস মানে ভ্যাকুম তো তেতিয়া যোনটো ক্যাপাসিটেন্স হয় ক্যাপাসিটেন্সৰ ফৰ্মুলাটো আছে c is equal to a epsilon naught divided by d a টো হল প্লেট এরিয়া আৰু d টো প্লেটৰ মাজৰ ডিসটেন্স ঠিক আছে এতিয়া এই দুটা প্লেটৰ মাজত যদি এটা ডাইইলেক্ট্ৰিক স্ল্যাব ইন্ট্ৰোডিউস কৰিছো ঠিক আছে তো এটো ডাইইলেক্ট্ৰিক স্ল্যাব of dielectric constant k aro here jodu thickness to ase e thickness to t boli dhoriju thik ase e t to mane tomar d ke horu to to e major region to tomar e slab to khumai gol to jeti e dielectric slab to e duta plate major thakibo tetia he case to capacitance ami c is equal to ki likhu c equal to a epsilon naught divided by d minus t plus T by K. ঠিক আছে এই K টো এই ডাইইলেক্ট্ৰিক স্ল্যাব যোনটো আছে তার ডাইইলেক্ট্ৰিক কনস্ট্যান্ট ঠিক আছে এতিয়া যদি এটো এই স্ল্যাব টো এটা কন্ডাক্টৰ হয় ঠিক আছে তাহলে ডাইইলেক্ট্ৰিক স্ল্যাব টো জায়গা এটা যদি কন্ডাক্টৰ ইন্ট্ৰোডিউস কৰো তো কন্ডাক্টৰৰ কাৰণে তোমাৰ K ইকুৱেল টু ইনফিনিটি হয় ডাইইলেক্ট্ৰিক কনস্ট্যান্ট ইজ ইনফিনিটি তো ইয়া যদি তুমি ইনফিনিটি সাবস্টিটিউট কৰা তো T বাই ইনফিনিটি তাহলে A টার্মটো তো 0 হৈ যাব A term to 0 ho jaye tetahale c equal to kiman hobo a epsilon naught divided by d minus t thik ase tamne a dielectric slab to jagat jodi eta conductor ase same thickness or same size or tetahale a parallel plate capacitor jodi system to ase tar capacitance a to hobo thik ase acha eta kotha to hol ki a je conductor to ase eta a conductor to thickness to t hoy thik ase kintu thickness jodi bahut kom hoy ঠিক আছে মানে থিন প্লেট এটা যদি এই দুটা প্লেটৰ মাজত যদি সোমাই দিছো ঠিক আছে তাহলে টি টো যদি ডি কে বহুত হৰু ঠিক আছে থিন প্লেট তো তেতিয়া ডি মাইনাস টি যে আছে হেতু এপ্রক্সিমেটলি ইকুৱেল টু ডি লিখিব পৰা যায় সো তেতিয়া ইয়া যদি ডি লিখিব পৰা যায় তেতিয়া সি ইকুৱেল টু কিমান হ'ব এ এপসিলন নট বাই ডি ঠিক আছে হেতু তো আগতেও আছিলে মানে যদি এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটা আছে ঠিক আছে এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আৰু দুটা প্লেটৰ এৰিয়া এ হল প্লেট সেপারেশন ডি তেতাৰ ক্যাপাসিটেন্স এটো হয় তে দুটা প্যারালাল প্লেটৰ মাজত যদি এটা থিন কন্ডাক্টিং শীট এটা সোমাই দিয়া হয় তেতিয়াও ক্যাপাসিটেন্সটো একে থাকিব ঠিক আছে এই কথাটো বুজি পাইছা আচ্ছা এতিয়া এই কনসেপ্টটো ইউজ কৰি পেলাই আমি কোয়েশ্চন কেটামান কৰিম তোমালোকৰ কোয়েশ্চন বেংকৰ ঠিক আছে তো কোয়েশ্চন বেংকৰ এটা কোয়েশ্চন আছে এটো নিউমেৰিকেল প্ৰবলেমৰ ঠিক আছে numerical problem number 5 the question ran ko ki eta parallel plate capacitor ase thik ase ar ei duta plate r majot duta dielectric material introduce koise thik ase adha bhagot eta dielectric material ase ar ei bhag tot bare eta dielectric material ase thik ase so eto eta plate eto eta plate thik ase ar ei bosut eto eta dielectric material এইখিনি লেখে আর এটা একটা বেলেগ একটা ডাইরেক্ট মেটেরিয়াল ঠিক আছে তো এই প্লেট দুটো সেপারেশন তো আসলে কিমান ডি ঠিক আছে আচ্ছা এতিয়া যেটো ডাইলেকট্রিক মেটেরিয়াল তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ওয়ান ইয়ার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে টু ঠিক আছে আচ্ছা এই বস্তুটো আমি কেনেকে এজিউম করব পারো চা ইয়াক মই এটা ভাগ করিম আমি এজিউম করি প্রথম কথাটো চা ইয়াত যে আমি এই কথা শিকিছিলো কি দুটা প্লেটৰ মাজত যদি এটা থিন প্লেট ইন্ট্রোডিউস করছো নয় কন্ডাক্টিং প্লেট তেতিয়াহ'লে কেপাচিটেন্সটো চেঞ্জ নহয় তো ইয়াত আমি প্ৰথমে এইটো এজিউম কৰিব লাগিব কি চোৱা এটা প্লেটটো এইটো হ'ল এটা প্লেট এইটো হ'ল কেপাচিটৰ এটা হ'বলৈ কাৰণে দুটা প্লেটৰ মাজত মানে দুটা কণ্ডাক্টিং প্লেটৰ মাজত ইনচুলেটৰ থাকিব লাগিব ঠিক আছে তো ইয়াত এটা কণ্ডাক্টিং প্লেট এইটো হৈছে এটা কণ্ডাক্টিং প্লেট ইয়াত আছে মাজত একো নাই ঠিক আছে তো আমি এটা এজিউম কৰিম কি ইয়াত মাজতো এটা কণ্ডাক্টিং প্লেট এটা আছে ঠিক আছে তো কণ্ডাক্টিং প্লেট থিন প্লেট ইন্ট্ৰডিউচ কৰিলে তো কেপাচিটেন্সত এফেক্ট নহয় তো আমি ইয়াত এটা কন্ডাক্টিং প্লেট এটা ইন্ট্ৰডিউচ কৰিলোঁ তো তেতিয়াহ'লে এইটো প্লেট আৰু এইটো প্লেটৰ মাজত এটা কেপাচিটৰ হৈ যাব হয় নহয় তো এইটো এটা কেপাচিটৰ হৈ গ'ল ইয়াৰ ডিষ্টেঞ্চটো কিমান হ'ব
ডি বাই টু, কারণ এই গোটেটো ডি আসলে, তো এইটো একটা ক্যাপাসিটার হয়ে গেল। তো এ প্লেটটো আর এ প্লেটটোর মাজত একটা ক্যাপাসিটার, আর এ প্লেটটো আর এ প্লেটটোর মাজত আরো একটা ক্যাপাসিটার, সেইটো এইটো ড্র করলো। তাহলে এই দুটা প্লেট একটা প্লেট হয়, ঠিক আছে? তো এইটো ইটো ক্যাপাসিটার। তো ইয়ার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ওয়ান আসলে, এই মেটেরিয়ালটো যোন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এইটো কে টু আসলে, এই ডিস্টেন্সটো হয়ে গেল ডি বাই টু। এই প্লেটৰ এরিয়াটো এইটো এ আসলে, এইটো এ আসলে, তো এটা মানে এরিয়াটো চেঞ্জ হওয়া নাই, কিন্তু সেপারেশনটো যে আছে ডি বাই টু হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা চার্জ যদি এইফালে আহিছে, তো ই এনেকে যাব, চার্জটো আকৌ এইফালে যাব। তো সেম চার্জ এই দুটা ইয়াপা ইয়ালে যাবতে রাস্তাটো একেটা আছে, তো রাস্তা একেটা যদি আছে তাহলে চার্জও একেখিনি যাব লাগিব। চার্জ যদি একেটা গৈছে, সেম চার্জ মানে ক্যাপাসিটারটা কি হব লাগিব, সিরিজ, ঠিক আছে? তো এইটো মনত রাখিবা, সেম চার্জ যদি থাকে তেতিয়াহলে ক্যাপাসিটার কিহত আছে, সিরিজত আছে, ঠিক আছে? আচ্ছা, সিরিজত যদি ক্যাপাসিটার থাকে, তো আমি জানো ক্যাপাসিটেন্সটো কেন কিমান কেনেকে উলিয়া, ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, হয় নহয়? তো এতিয়া এই ক্যাপাসিটারটো যে আছে, ঠিক আছে, আচ্ছা, তো এইটো কমপ্লিটলি ডাইলেক্ট্রিক মেটেরিয়াল ইন্ট্রোডিউস কৰিছে। তো এই যে এক্সপ্রেশনটো আসলে এই এক্সপ্রেশনটো, ঠিক আছে? তো ইয়াত এতিয়া এইটো যদি কমপ্লিট স্পেসটো ডাইরেক্টলিকে লৈ লয়, তেতিয়াহলে টি টো কি হব, ডি হব। তো টি জায়গাত যদি ডি দিয়া, এই এক্সপ্রেশনটো কি হয়ে যাব, এ এপসিলন নট ডিভাইড বাই ডি মাইনাস ডি প্লাস ডি বাই কে, তো এইটো ডি ডি কেনসেল হয়ে গেল, কে টো ওপরে গুছি গেল, তেতিয়াহলে কি হব, এইটো এ এপসিলন নট টাইমস কে ডিভাইড বাই এপসিলন নট টাইমস কে ডিভাইড বাই ডি। তাৰমানে যদি প্যারেলাল প্লেট ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু এ এপসিলন নট বাই ডি আসলে, আর যদি কমপ্লিট স্পেস দুটা প্লেটের মাজত গোটেই স্পেসখিনি যদি ডাইলেকট্রিকে লৈ লয়, তেতিয়াহলে ডাইলেকট্রিক মানে ক্যাপাসিটেন্সটো কি হয়ে যাব, কে টাইমস যোনটো আগতে আসলে, আগতে কি আসলে এ এপসিলন নট বাই ডি, এটা কি হল এ এপসিলন নট বাই ডি টাইমস কে, ঠিক আছে? তো ইয়াত এটো কি হল এরিয়া, ডিটো কি হল প্লেটের মাজত ডিস্টেন্স। তো এই কেসটোত কি হব, এই কেসটোত সি ওয়ান ইজ ইকুয়াল টু কি হব, এরিয়াটো একে থাকিলে ডিস্টেন্সটোহে কমিলে, হয় নহয়? তো ক্যাপাসিটেন্স কি হব ইয়ার এই পার্টটো কিমান হব, কে ওয়ান এ এপসিলন নট ডিভাইড বাই ডি বাই টু, তেনেকে ইয়ার কিমান হব, সি টু, সি টু ইজ ইকুয়াল টু কে টু এ এপসিলন নট ডিভাইড বাই ডি বাই টু, ঠিক আছে? তো এই ভ্যালুসিটি যদি ইয়াত সাবস্টিটিউট করা ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, তেতিয়া ওয়ান বাই সি ভ্যালুটো পাবা, ঠিক আছে? তো এইটো হব তোমার যদি এইটো প্রবলেম নম্বর ফাইভ, ঠিক আছে? এইটো ক্যাপাসিটারটা যদি এই ইয়ার ডাইলেক্ট্রিক মেটেরিয়াল আধা আধা পার্টত এনেকা আছে, ঠিক আছে? আচ্ছা, এই কেসটোয়ে যদি এনেকুৱা হৈছে, ঠিক আছে, আৰু এটা কোয়েশ্চন আছে, সেই কোয়েশ্চন নম্বর ফাইভতে চাব পাৰা কি এই দুটা প্লেট আছে, এটা এই পার্টটো যে আছে, এই পার্টটো তোমার একটা ডাইলেক্ট্রিক মেটেরিয়াল ইন্ট্রোডিউস কৰিছে, আর তলৰ পার্টটো বেলেগ একটা ডাইলেক্ট্রিক মেটেরিয়াল ইন্ট্রোডিউস কৰিছে, ঠিক আছে? প্লেট কেটা এইটো, এইটো এটা প্লেট, এইটো এটা প্লেট, ঠিক আছে? তো এইটো ডাইলেক্ট্রিক মেটেরিয়াল, ডাইলেক্ট্রিক কনস্ট্যান্ট কে ওয়ান, আর এইটো হয়ে গেল কে টু, সেপারেশনটো কি আছে, ডি। তো এই পার্টটো একটা ডাইলেক্ট্রিক মেটেরিয়াল, তলৰ পার্টটো বেলেগ একটা ডাইলেক্ট্রিক মেটেরিয়াল, এইটো আধা পার্ট, এইটো আধা পার্ট, ঠিক আছে? তো এই কোয়েশ্চনটো কেনেকৈ কৰিম, সো এই পার্টটো যে আছে, এটা এই ক্যাপাসিটারটো মই এই ভাগটো যে আছে এইটো ইয়াত ড্র কৰিছো, এটা এটা ভাগ হল, আর এই তলৰ ভাগটো বেলেগকে ড্র কৰিছো, ঠিক আছে? এই পার্ট এইটো এটা মানে এই বস্তুটোক মই অকণ ডিটেচ কৰিলোঁ, এই পার্টটোক অকণ ওপৰলৈ গৈছোঁ, এই পার্টটোক অকণ তললৈ লৈ গৈছোঁ। তো এতিয়া চোৱা, এতিয়া এই ক্যাপাসিটারটা কি হব, প্যারেলাল হবনে নহয়, প্যারেলাল হব, কারণ এতিয়া ইয়াৰ ক্রস পটেনশিয়াল আৰু ইয়াৰ ক্রস পটেনশিয়ালটো একে আছে, ঠিক আছে? প্যারেলালত ক্যাপাসিটেন্সটো ফর্মুলাটো কি আছিলে, সি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু, ঠিক আছে? সি ওয়ান সি টু ভ্যালুটো কি হব, চোৱা, ডিস্টেন্স একে আছে, ইয়াত এরিয়া আধা হৈছে, হয় নহয়? এইটো হাফ এরিয়া, এইটো হাফ এরিয়া, এই ক্যাপাসিটারটো এইফালে দি ডিভাইড কৰিছো না, এইটো পার্ট আধা হয়ে গেল আর তলৰ পার্ট আধা হয়ে গেল। তো এতিয়া সি ওয়ান ইজ ইকুয়াল টু কিমান হব, সি ওয়ান ইজ ইকুয়াল টু কে ওয়ান এ বাই টু এপসিলন নট ডিভাইড বাই ডি, তেনেকে সি টু ইজ ইকুয়াল টু কিমান হয়ে যাব, কে টু এ বাই টু এপসিলন নট ডিভাইড বাই ডি, এটা এ বাই টু কেলে হল বুঝি পাইছা? তো সি ইজ ইকুয়াল টু কি আসলে, কে এ এপসিলন নট বাই ডি, এইটো ক্যাপাসিটেন্সৰ ফর্মুলা আসলে, ঠিক আছে? তো ইয়াত সি ওয়ান ডি টু কেনেকে লিখেছো, মানে এ এ টু যে আছে, এ টু এ বাই টু, এ বাই মানে এ টু এ বাই টু হয়ে গেল, এ টু এ বাই টু, এ টু এ বাই টু,
মানে এই পার্টটো দুটা পার্টত মই দুভাগত ডিভাইড কৰিছে গুটে প্লেটটো আছিলে এটা আধা পার্টত ডিভাইড হৈছে না ঠিক আছে সো ইয়া পা আমি ইকুইভেলেন্ট ক্যাপাসিটেন্স টু লিয়াব পাৰো ঠিক আছে সো এইটো হ'ল তোমাৰ কোৱেশ্চন নম্বৰ 5 তো এনেকৈ মানে আৰু এটা কোৱেশ্চন আছে এটো কোৱেশ্চন নম্বৰ 7 এটো মই স্ক্রিনত ফ্ল্যাশ হ'ব সাকে তো এই কোৱেশ্চনটো একে টাইপৰে হয় একে কনসেপ্টে হয় তো তোমালোকে এটো নিজে কৰি চাবা ঠিক আছে আচ্ছা প্ৰবলেমছ অফ হায়াৰ অৰ্ডাৰ থিংকিং স্কিলছ আছে তার কোশ্চন নম্বর 1 হেতু কোশ্চন আমি কই চাও ঠিক আছে এটা ভাল কোশ্চন হয় পরীক্ষা আহিও পারে এটা কোশ্চন তো কোশ্চন ডট কি দিয়া আছে কোশ্চন ডট আছে কি ইলেকট্রিক পটেনশিয়াল এট এ পয়েন্ট পি তার কোঅর্ডিনেট ইন দিয়া আছে এক্স ওয়াই জেড পটেনশিয়াল টু ভ্যালু দিছে ভি ইজ ইকুয়াল টু 4 এক্স স্কয়ার ভোল্ট ঠিক আছে তো খুদিছে ইলেকট্রিক ফিল্ড উলিয়াব লাগে ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড উলিয়াব লাগে কোঅর্ডিনেট কি দিছে কোঅর্ডিনেট দিছে 1 মিটার কমা 0 কমা 2 মিটার ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড উলিয়াব লাগে ইন ইউনিটস অফ ভোল্ট পার মিটার ঠিক আছে আচ্ছা এটা সাইডে ধুনিয়া কি হিন্ট এটাও দিছে হিন্টটো কেলে দিছে সোৱা ইলেকট্রিক ফিল্ডটো কি আছিলে ইলেকট্রিক ফিল্ড আৰু পটেনশিয়াল মাজৰ ৰিলেচন ইজ ইকুৱেল টু মাইনাছ ডি ভি বাই ডি আৰ আমাক কি উলিয়াবলৈ কৈছে ইলেক্ট্রিক ফিল্ড ডি ভি বাই ডি আৰ ডি ভি ইউনিটটো পটেনশিয়াল ডি আৰ ইউনিটটো কি মিটাৰত হ'ব ভোল্ট পার মিটার এটো ভোল্ট পার মিটার হয় না হয় তো এটো হিন্ট ঠিক আছে আচ্ছা এতিয়া ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ভি বাই ডি আর ইয়াত চা ভি যোনটো আছে না ভি এক্স ডিপেন্ডেন্স আছে তো তাৰমানে ভি যদি এক্স ডিপেন্ডেন্স আছে তো ই টু কি লিখিম ই টু মই লিখিম মাইনাস ডি ভি বাই ডি এক্স ঠিক আছে কারণ এই আর টু যে আছে আর টু একচুয়ালি কি হয় আর টু হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ কিন্তু এইকেইটা টার্ম নাই কারণে মই অকল এক্স ডিপেন্ডেন্সটোহে লিখিছোঁ ঠিক আছে তো এই ইয়াক যদি মই ডিফারেন্সিয়েট করো তো ডি ভি বাই ডি এক্স কিমান হব ডি ভি বাই ডি এক্স হব এইট এক্স কারেক্ট আমার কি লাগে মাইনাস ডি ভি বাই ডি এক্স তো ই ইজ ইকুয়াল টু কিমান হয়ে যাব মাইনাস এইট এক্স এইটো ইলেকট্রিক ফিল্ডটো এইটো ডাইরেকশনত আছে না এক্স টু আই লগত আছে তো আই ক্যাপ যদি আই ক্যাপ লিখা ইয়াত ভেক্টর ফর্মত আহিব ঠিক আছে আচ্ছা এই এক্স ওয়েলটো কিমান আছে 1 মিটার তো ইয়াত যদি 1 মিটার সাবস্টিটিউট করা তো তাহলে কি হব মাইনাস 8 ইনটু 1 আই ক্যাপ কারেক্ট সো দ্যাট ইজ ই ইজ ইকুয়াল টু মাইনাস 8 আই ক্যাপ ভোল্ট পার মিটার ঠিক আছে এইটো হয়ে গেল তোমার ফাইনাল আনসার ঠিক আছে বুঝি পাইছা আচ্ছা তারপর আরো একটা কোয়েশন আছে কোয়েশ্চন নম্বর 1 আছে প্রবলেমস অন হায়ার থিঙ্কিং স্কিলস কোয়েশ্চন নম্বর 2 টু যদি চাও তো তাত মানে কি আছে কোয়েশনটো এটা গ্রাফ এটা দিয়া আছে ঠিক আছে গ্রাফটো দিয়া আছে আর গ্রাফটো তোমাক কৈছে কি হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস এক্স ইকুয়াল টু 2 মিটার এন্ড এক্স ইকুয়াল টু 6 মিটার ঠিক আছে তো চা সেইটো এই কনসেপ্টটো ইউজ হব কি তোমার ই ইজ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস ডি ভি বাই ডি এক্স ঠিক আছে তো তার মানে ডি ভি ইজ ইকুয়াল টু কি হব মাইনাস ই ডি এক্স ঠিক আছে গ্রাফটো যে আছে সেই গ্রাফটো আছে বিটুইন ই আর এক্সর মাজত ঠিক আছে গ্রাফর শেপটো কোয়া এনেকুৱা টাইপৰ আছে ঠিক আছে তো এইটো তোমার এক্স ইকুয়াল টু 2 মিটার ইয়াত তোমার দিছে এক্স ইকুয়াল টু 6 মিটার ঠিক আছে তো এই পার্টটো তোমাক লেবল কৈছে পটেনশিয়াল ডিফারেন্স তো ই ডি এক্স ইজ ইকুয়াল টু পটেনশিয়াল ডিফারেন্স ই ডি এক্স মানে এফালে ই আছে এফালে এক্স আছে তো ই ডি এক্স মানে কি এইটো যে কৰিছোঁ তাৰমানে কি আমি এৰিয়া উলিয়াইছোঁ তো এই পার্টটো যে আছে গ্রাফৰ এক্স ইকুয়াল টু 2 বা এক্স ইকুয়াল টু 6 পার্ট যোনটো আছে ঠিক আছে সেইটো এটা ট্রেপেজিয়াম নিচিনা হ'ব বা তুমি ল'ব পাৰা এটা ৰেক্টেংগল এটা ট্রায়াঙ্গল তো সেই পার্টটোৰ এরিয়াটো উলিয়ালে হৈ গ'ল ঠিক আছে তো সেই এরিয়াটোৱে ৰিপ্ৰেজেণ্ট কৰিব পটেনশিয়াল ডিফাৰেন্স ঠিক আছে বুজি পাইছে আচ্ছা সো এইকেইটা কোৱেশ্যন আছিলে তোমালোকৰ মানে এই ছেকেণ্ড চেপ্টাৰৰ কেইটামান ইম্পৰ্টেণ্ট কোৱেশ্যনচ ঠিক আছে লাগিলে মই বাকী আৰু কেইটামান কোৱেশ্যনো ডিছকাছ কৰি দিম কিন্তু প্ৰথমতে তোমালোকে এইকেইটা কোৱেশ্যন অলপ চাই ল'বা ঠিক আছে